আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিও থেকে আমি হব আমার স্থপতি এই অধ্যায়টি আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা সুপার পাওয়ারের যে বক্সটা দেয়া রয়েছে, অর্থাৎ ম্যাজিক বক্স, সেটি পূরণ করব। আমার সুপার পাওয়ার, এবার পরের পৃষ্ঠায় দেওয়া আমাদের নিজের ম্যাজিক বক্সটি দেখে নেই এবং আমার সুপার পাওয়ার অথবা গুণগুলো ছোট ছোট ঘরে লিখি। পরের পেজে তোমরা একটি বক্স দেখতে পাচ্ছ। তো এই বক্সের উপরের দিকে কিছু শেপ দেখা যাচ্ছে, এই শেপের মধ্যে আমার নিজের গুণাগুণগুলো লিখতে হবে। আমি কি পারি, কি ভালো করতে পারি ইত্যাদি তুমি এখানে লিখে রাখবা। তাহলে চলো তোমাদের নমুনে উত্তরটা দেখে দেই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে খেয়াল করো, প্রথমে আমরা লিখেছি ধৈর্যশীল, তারপর ভয়কে জয় করা, সত্যবাদী, ওয়াদা পালনকারী, তারপর সম্মান, চিন্তাশীল। তো এই এই গুণাবলীগুলো তোমাদের মধ্যে রয়েছে। অন্য অন্য গুণাবলী যদি তোমাদের মধ্যে থেকে থাকে, অবশ্যই তোমরা এগুলোর বদলে লিখতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে যে শখগুলো থাকবে সেগুলো পূরণ করবো ইনশাল্লাহ।